কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির একদা শ্রীকৃষ্ণকে বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামেই বিখ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পুণ্যবর্ধিনী, মুক্তি প্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কী বা বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা এই একাদশী রাত্রিতে জাগরণ করেন, তাদের সমস্ত পাপ দূরীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ করা যায়। কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয়। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ করা যায় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি প্রদান করলে যে পুণ্য অর্জন হয় না, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধিলাভ করে চরম মুক্তিলাভ সম্ভব। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র এবং সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ করা যায়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফলে যাবে।
হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ এবং কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ এবং কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জন সম্ভব। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সঙ্গে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন, তারাও মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরি বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ করা সম্ভব। অথ উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।